গাছের মাথায় এক কাক বাস করত। একদিন অনেক কষ্ট করে খাবার খোঁজাখুঁজির পর সে ঘোস্তের একটি টুকরো খুঁজে পায়। খুশিতে সে ভাবতে লাগে, গাছের মাথায় বসে ঘোস্তের টুকরোটি সে শান্তিতে খাবে। কাক যখন উড়ছিল, পথে এক শিয়াল কাকটিকে ঘোস্তের টুকরো নিয়ে যেতে দেখে। তা দেখে ঘোস্তের টুকরোটি খাওয়ার জন্য শিয়ালের লোভ এসে যায়। কিভাবে ঘোস্তটা সে পেতে পারে? কিছুক্ষণ ভেবে সে একটি বুদ্ধি বের করে। তারপর শিয়ালটি কাকের বাসার দিকে চলে যায় আর কাকের গাছের নিচে গিয়ে বলে, কাক বন্ধু, তোমাকে অনেক দিন ধরে একটি কথা বলবো ভাবছি। আজ এ পথ ধরে যাওয়ার সময় তোমার সাথে দেখা হয়ে গেল। কি হয়েছে বন্ধু, তাড়াতাড়ি বলো, আমি এখন একটু বিজি আছি। বন্ধু, তোমার কণ্ঠ না ভারী মিষ্টি, তুমি গান গাইলে জঙ্গলের সবাই তোমার গান মুগ্ধ হয়ে শুনে। আমি তো বাসায় বসে তোমার গান রোজ শুনি, আমার মনে হয় তোমার কণ্ঠের সামনে কোকিলের কণ্ঠেরও কোনো তুলনা হয় না। শিয়ালের প্রশংসা শুনে খুব খুশি হয় কাকটি। এই সুযোগ কাজে লাগাতে তখন শিয়ালটি বলে উঠে, বন্ধু, তোমার মধুর কণ্ঠে একটি গান শুনতে চাই আমি। এখনই একটি গান শোনালে আমি অনেক খুশি হব। প্লিজ বন্ধু, একটি গান গিয়ে শোনাও। শিয়ালের আকুতিপূর্ণ অনুরোধ শুনে কাক নিজেকে শিল্পী ভাবতে লাগে এবং নিজের গলা খুলে গান গাইতে যায়। সে যেই তার মুখ খুলল, তখনই মুখ থেকে ঘোস্তের টুকরাটি ফুসকে নিচে পড়ে যায়। ঘোস্তের টুকরাটি মাটিতে পড়ে যেতে দেখে শিয়ালটি খুব খুশি হয়ে যায়। আর সে তখনই ঘোস্তের টুকরোটি মুখে নিয়ে দৌড়ে সেখান থেকে কেটে পড়ে। কাক নিজের নির্বুদ্ধিতার জন্য খুবই দুঃখিত হয় আর কান্না করতে থাকে। আমি মিথ্যা প্রশংসায় উৎসাহিত হয়ে এত কষ্ট করে খোঁজা খাবারটিও হারিয়ে ফেলেছি। বন্ধুরা, এই জন্য কখনো অন্যের কথায় প্রভাবিত না হয়ে সব সময় নিজের প্রতি বিশ্বাস রাখা উচিত। নিজের উপর বিশ্বাস না রাখলে আমাদেরও কাকের মতো অবস্থা হতে পারে।